দেশে চলমান আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় রাজধানী সহ সারা দেশ জুড়ে চলছে বিক্ষোভ। আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিতে রাস্তায় নেমেছেন দেশের বহু সংখ্যক তারকা, শিল্পী, ইনফ্লুয়েন্সার, ইউটিউবার সহ প্রায় নানা পেশার সর্বস্তরের মানুষ। আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে গত 3 আগস্ট দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় জড়ো হন শিক্ষার্থীরা। এ সময় যোগ দেন আলোচিত ইউটিউবার রাফসান দা ছোটভাই খ্যাত ইফতেখার রাফসান। এক পর্যায়ে রাফসানের উপস্থিতিতে শিক্ষার্থীরা তাকে আপত্তি জানান, এতে তোপের মুখে পড়ে বাধ্য হয়ে এলাকা ছাড়তে হয় এই ইউটিউবারকে। এই ঘটনায় নিন্দা প্রকাশ করে অভিনেতা ও ইউটিউবার সালমান মুক্তাদির বলেন, একটা যুদ্ধ জেতার আগেই যদি প্রাইড, ইগো আর অ্যারোগেন্স দিয়ে নিজেরাই নিজেদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাই, তাহলে জেতার পর তো নিজেদের ভাইয়ের মাংস খেয়ে ফেলবো আমরা। রাফসানকে যদি সুন্দর করে বলা যেত যে কত আশা ওর ওপর মানুষের, রাফসান কি অনুপ্রাণিত হয়ে আরো হেল্প করতো না? এ সময় অভিনেতা ফেরদৌস রিয়াজের সমালোচনা করে সালমান লেখেন, দেশকে পুরো বেছে দিয়ে নায়ক ফেরদৌস রিয়াজের মতো টোকাইগুলো ক্যামেরার সামনে দাঁড়িয়ে সবার সামনে ভাষণ দিচ্ছে, কেউ কিছু বলতে পারল না। সমালোচনায় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের দিকে আঙুল তুলে সালমান বলেন, সাকিব ওর বউকে নিয়ে সবার সামনে ইগো দেখায় চ্যালেঞ্জ করছে, কিছু করতে পারি নাই। রাফসান দেরি করে হইলেও ফাইনালি সামনে আসছে, ওকে দেখে কয়েক লাখ মানুষ সাহস পাইতো আরো। সালমান আরো জানান, এরকম করেই যদি আমরা আমাদের একতা প্রকাশ করি তাহলে এক হওয়ার আহ্বান কাকে জানাচ্ছি, কাকে জড়ো হইতে বলতেছি, কাকে আওয়াজ তুলতে বলতেছি। ইফতেখার রাফসান তার নিজ গাড়িতে টিএসসিতে এলে বিক্ষোভকারী ছাত্ররা তাকে ঘিরে ধরে, এরপর তাকে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন তারা। পরে বাধ্য হয়ে রাফসান গাড়িতে উঠে স্থান ত্যাগ করেন। এ সময় আন্দোলনকারীরা তার গাড়ির দিকে তেড়ে গেলে কয়েকজন শিক্ষার্থীর সহায়তায় রাফসান স্থান ত্যাগ করেন। ওই মুহূর্তে আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন, সে এতদিন পর অ্যাটেনশন নিতে এসেছে, আমরা তার কাছে কৈফিয়ত চেয়েছি, এতদিন পর কি করতে এসেছেন। সত্যি আমাদের নিজেদের হোটেল? হ্যাঁ, ইডেন বে আমাদের নিজেদের হোটেল। এনি টাইম চেক ইন, এনি টাইম চেক আউট। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস।